কে থাকবে বসে? আধ ঘন্টা তো এখানে ফুরিয়ে গেল স্যার। হ্যালো স্যার, বলছি আধ ঘন্টা তো এখানে ফুরিয়ে গেল। সেটাই। হ্যাঁ স্যার, বললাম। হ্যাঁ স্যার, পাচ্ছি। স্যার স্যার হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। যারা উইদিন টাইগার আছে, সো উইদিন টাইগারের মধ্যে যতগুলো ইন্ডিভিজুয়াল আছে, যতগুলো ইন্ডিভিজুয়াল আছে উইদিন টাইগারের মধ্যে, যতগুলো ইন্ডিভিজুয়াল আছে, ধরো টাইগার নাম্বার 1, 2, 3, 4, এদের মধ্যে কী হতে পারে? সবার জিন একই নাও হতে পারে, সবার জেনেটিক কনস্টিটিউশন সেম নাও হতে পারে। তাহলে তাকে কী বলবো? এটা বলবো জেনেটিক্যালি ডাইভার্স। তাহলে তারা জেনেটিক্যালি ডাইভার্স। শো দেখো বলেছে এখানে, শো ডিফারেন্ট ভার্সনস ডিউ টু নিউ কম্বিনেশন। এটা তোমরা যদি খুব ভালো করে বেসিক বায়োলজি না জানো, তো এই কম্বিনেশনগুলো কীরকম কম্বিনেশন বুঝতে পারবে না। তো শুধুমাত্র কম্বিনেশন মনে রাখলেই চলবে। ওকে, জাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার কম্বিনেশন, দ্যাটস অল। কম্বিনেশন মনে রাখলেই চলবে, ঠিক আছে? তাহলে ওয়েন দ্য জিনস উইদিন দ্য স্পিসিস শো ডিফারেন্ট ভার্সন ডিউ টু নিউ কম্বিনেশনস অ্যামং দ্য টাইগার্স, অ্যামং দ্য ডিয়ার্স, ওকে, অ্যামং দ্য এলিফেন্টস, তাহলে তাকে কী বলবো? জেনেটিক ভ্যারিয়াবিলিটি অর জেনেটিক ডাইভার্সিটি, ঠিক আছে? তাকে বলবো জেনেটিক ভ্যারিয়াবিলিটি বা জেনেটিক ডাইভার্সিটি। ওকে, আশা করি শুনতে পাচ্ছ এখন সবার ভয়েস, মানে অন্যখানেও সবাই ভয়েস শুনতে পাচ্ছ আশা করি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আর কোনো একটা জিনিস ডেসক্রাইব করা আছে, এটা একবার তোমরা পড়ে নেবে। নেক্সট, স্পিসিস ডাইভার্সিটি। তো স্পিসিস ডাইভার্সিটি কি? যেখানে আমি বললাম যে বিভিন্ন ধরনের স্পিসিসের ডাইভার্সিটি, ধরো একটা এরিয়া আছে, একটা বড় এরিয়া আছে, সেখানে কত ধরনের স্পিসিস আছে। টাইগার আছে, ধরো টাইগার আছে, লায়ন আছে, ঠিক আছে, ধরো ডিয়ার আছে, ধরো এলিফ্যান্ট আছে, বিভিন্ন টাইপের আছে এখানে। তো যত বিভিন্ন ধরনের স্পিসিস থাকবে সেই এরিয়াটার ডাইভার্সিটি তত বেশি হবে, যত কম ধরনের স্পিসিস থাকবে সেই এরিয়াটার ডাইভার্সিটি তত কম হবে। ডাইভার্সিটি বেশি মানে বিভিন্ন টাইপের স্পিসিস, মানে ডিফারেন্ট টাইপের স্পিসিস থাকবে। স্পিসিসের নাম্বার যদি বেশি থাকে তাহলে কী হবে? স্পিসিস ডাইভার্সিটি বেশি। স্পিসিসের নাম্বার যদি কম থাকে তাহলে স্পিসিস ডাইভার্সিটি কম। ওকে, আর তারপর এটা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। এটা কী বলেছে? আচ্ছা দেখো, এখানে কিছু ইন্ডেক্স দেওয়া আছে, শ্যানন উইভার ইন্ডেক্স, সিমসন ইন্ডেক্স, এগুলো না পড়লেও চলবে। এগুলো ইকোলজি, একদম কোর ইকোলজির টার্ম। তোমাদের শ্যানন উইভার ইন্ডেক্স বা সিমসন ইন্ডেক্স থেকে
নিউমারিক্যাল আসে না নর্মালি, জিজ্ঞেস করতে পারে কি এই যে শ্যানন-ইউভার ইন্ডেক্স বা সিমসন ইন্ডেক্স দিয়ে আমরা কী মাপি, ওকে হোয়াট ডু উই মেজার, ওকে উইচ প্যারামিটার ডু উই মেজার, উই মেজার ডাইভার্সিটি, উই মেজার স্পিসিস ডাইভার্সিটি বাই ইউজিং শ্যানন-ইউভার ইন্ডেক্স সিমসন ইন্ডেক্স, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি, দিস ইজ দ্য ডাইভার্সিটি অফ ইকোলজিক্যাল কমপ্লেক্সিটি শোয়িং ভ্যারিয়েশনস ইন ফিজিক্যাল ক্যারেক্টার্স, ইকোলজিক্যাল নিশেস, ট্রফিক স্ট্রাকচার, ফুড ওয়েবস, নিউট্রিয়েন্ট সাইক্লিং এটসেট্রা। আমি একটা মানে কয়েক মাস আগে আমি একটা আমরা একটা সেমিনার করেছিলাম অনলাইনে, সেখানে আমাদের এই কিছু কিছু ইকোলজির টার্ম, ইকোলজি প্যারামিটার আমরা ডিসকাস করেছিলাম। যারা যারা যেসব স্টুডেন্টরা ওই সেমিনারটা অ্যাটেন্ড করেছিলে তারা এগুলো সম্পর্কে জানো, যারা অ্যাটেন্ড করোনি তারা জানো না। তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি এখানে একটু সংক্ষেপে জিস্টে বলে দিচ্ছি যে ডাইভার্সিটি অফ ইকোলজিক্যাল কমপ্লেক্সিটি শোয়িং ভ্যারিয়েশন অফ ফিজিক্যাল ক্যারেক্টার। এবার একটা ইকোসিস্টেমে, এটা তোমরা ইকোসিস্টেমের চ্যাপ্টারটা পড়বে যে তোমাদের সিলেবাসে অলরেডি আছে, একটা এরিয়াতে একটা ইকোসিস্টেমের ফিজিক্যাল ক্যারেক্টার কারা, ফিজিক্যাল ক্যারেক্টার কারা, টেম্পারেচার, ওকে স্যালিনিটি বা হিউমিডিটি, ওকে টেম্পারেচার, হিউমিডিটি, ওকে ধরো আরও বিভিন্ন, ধরো বিভিন্ন যারা ওখানে গ্যাসগুলো থাকে, মানে একটা ধরো আমি বলছি অ্যাটমসফেরিক যে গ্যাসগুলো তার কত কনসেন্ট্রেশন আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো তো এইগুলো কীরকম কন্ডিশন, সেখানে রেইনফল কত হয়, ইয়ারে ইয়ারলি রেইনফল কত হয়, বৃষ্টিপাত কত হয়, এই সমস্ত কিছু ফিজিক্যাল প্যারামিটার, ফিজিক্যাল ক্যারেক্টারের মধ্যে পড়ে। সেকেন্ড ইকোলজিক্যাল নিশ, ইকোলজিক্যাল নিশ তাদেরই হয় যারা জীবন্ত অর্গানিজম, মানে আমি বলতে পারি সপোজ বলছি প্ল্যান্ট, ধরো অ্যানিমাল বা মাইক্রো অর্গানিজম মানে ব্যাকটেরিয়া, তাদের তারা যেই এরিয়াটাতে থাকবে এবং সেখানে কী খাবার দাবার খাবে তারা, তাদের ফুড হ্যাবিট কীরকম হবে, ওকে তাদের লাইফস্টাইল কীরকম হবে, সমস্ত কিছু। লাইফস্টাইল মানে বোঝো তোমরা, লাইফস্টাইল মানে বোঝো লাইফস্টাইল কীরকম হবে, এই সমস্ত কিছু ইকোলজিক্যাল নিশের ক্যাটাগরিতে পড়ে, তাকে আমরা বলতে পারি ইকোলজিক্যাল নিশ। ট্রফিক স্ট্রাকচার, ট্রফিক স্ট্রাকচার যদি বলি আমি, মানে বলতে পারি যে কোন লেভেলে থাকে, এটা তোমরা পরে আমি পরে তোমাদের ফুড চেন পড়াবো, ফুড চেন, ফুড ওয়েব এগুলো আছে, ফুড চেন আছে, তার সাথে পরে ফুড ওয়েব, ওয়েব মানে বোঝো, ওয়েব মানে জালের মতো, মানে যেমন স্পাইডার ওয়েব থাকে, স্পাইডারের মাকড়সা যেমন জাল থাকে, ওরকম ওয়েব লাইক, ওয়েব মানে যার অনেক বেশি মানে বলতে পারি নেটওয়ার্ক থাকবে, যেটা অনেক বেশি নেটওয়ার্ক থাকবে তাকে বলবো ফুড ওয়েব। একটা যদি চেনের মতো থাকে, এরকম চেনের মতো থাকে, তাকে বলবো ফুড চেন, এগুলো পরে আমরা পড়ব। এবং এক একটা চেনে মানে চেনের মধ্যে এক একটা যে মানে লেভেল, ওই লেভেলটাকে বলে ট্রফিক, এক একটা ট্রফিক লেভেল, দিস ইজ ফার্স্ট ট্রফিক লেভেল, দিস ইজ সেকেন্ড ট্রফিক লেভেল, দিস ইজ থার্ড ট্রফিক লেভেল, এগুলোকে বলা হয় ট্রফিক লেভেল, ঠিক আছে। তো বিভিন্ন ট্রফিক লেভেল হয়, ওই জন্য বলা হয় ট্রফিক স্ট্রাকচার, ওকে ইকোলজিক্যাল নিশেস, ট্রফিক স্ট্রাকচার, ফুড ওয়েবস, নিউট্রিয়েন্ট সাইক্লিং। এখান থেকে তোমাদের কিছু শর্ট নোট আছে পরে আমি বলে দেবো। নিউট্রিয়েন্ট সাইক্লিংয়ের মধ্যে আছে নাইট্রোজেন সাইকেল, ধরো নাইট্রোজেনের সাইকেল, যেটা অলরেডি তোমরা কিছু ধরো আইডিয়া আছে বলেছিলাম যে নাইট্রোজেন যেটা আছে সেটা অ্যাসিমিলেট হয়, মানে নাইট্রোজেন ফিক্সও হয় এবং নাইট্রোজেনটা মানে লাইভ অর্গানিজমে, লিভিং অর্গানিজমের মধ্যে চলে আসে এনভায়রনমেন্টের, নাইট্রোজেনটাকে ব্যাকটেরিয়া ফিক্স করে এবং সেই ব্যাকটেরিয়া ফিক্স করা নাইট্রোজেনটা প্ল্যান্ট ইউজ করে, সেই প্ল্যান্টের থেকে অ্যানিমালের মধ্যে আসে, একটা অ্যানিমাল থেকে আরেকটা অ্যানিমাল, আরেকটা অ্যানিমাল থেকে আরেকটা অ্যানিমাল, এভাবে সেই নাইট্রোজেনটা সাইকেল, নাইট্রোজেনে কী হয় ট্রান্সফার হতে থাকে, এটাকে বলে নিউট্রিয়েন্ট সাইক্লিং। তো নিউট্রিয়েন্ট সাইক্লিংটাও এখানে ম্যাটার করে। তো এখানে দেখতে পাবো যে এই সমস্ত কিছু মানে ইকোলজিক্যাল নিশ, ট্রফিক স্ট্রাকচার, ফুড ওয়েব, নিউট্রিয়েন্ট সাইক্লিং, সমস্ত কিছু মধ্যে ডাইভার্সিটি থাকে, মানে সমস্ত জায়গায় এগুলো একই রকম হয় না, একই রকম হওয়া মানে আমরা বলতে পারি যে মোনোটোনাস, ওটাকে বলা হয় মোনোটোনাস, একই রকমকে ভালো ইংলিশে বলা হয় মোনোটোনাস, কিন্তু এটা যদি ডাইভার্সিটি বেশি হয় তাকে আমি মোনোটোনাস বলবো না, তাকে আমি সমস্ত জায়গায় সেম থাকবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকবে, তাকে কী বলবো ডাইভার্স,
বোঝা গেল? তাকে বলবো ডাইভার্স। তাহলে এটা হচ্ছে ইকোসিস্টেমের ডাইভার্সিটি। ক্লিয়ার হচ্ছে তিনটে পয়েন্ট? এখানে যে পয়েন্টগুলো আছে এটা পড়ে নেবে, আর যাদের বাংলা বই আছে বাংলা বই থেকেও এই পয়েন্টগুলো পাবে, এগুলো ওখান থেকেও তোমরা পড়ে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট নেক্সট পয়েন্টে বলবো যে আমাদের যেটা একটা ফোকাস পয়েন্ট, সেই ফোকাস পয়েন্ট আমাদের কান্ট্রির উপরে, মানে ইন্ডিয়া। এবং ইন্ডিয়াতে কিছু এরিয়া থাকে, যে এরিয়াটাকে বলা হয় বায়ো জিওগ্রাফিক এরিয়া, ঠিক আছে? এটা একটা স্পেসিফিক টার্ম আছে, এটাকে খুব ভালো করে বোঝো। তাকে বলা হয় বায়ো জিওগ্রাফিক্যাল রিজিয়ন। বায়ো কী থেকে এসছে? বায়ো বায়ো মানে যেখানে, মানে কোন কোন অর্গানিজম থাকে, হতে পারে অ্যানিমাল, হতে পারে প্ল্যান্ট, হতে পারে অ্যানিমাল, হতে পারে প্ল্যান্ট, মানে সেখান থেকে টার্মটা আসছে বায়ো। এবং জিওগ্রাফিক্যাল মানে বুঝতেই পারছো, যারা এখানে জিওগ্রাফি স্টুডেন্ট তারা অবশ্যই বুঝতে পারছো, জিওগ্রাফিক্যাল মানে একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া থাকতে হবে। এবার আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি দেখো, আমাদের ইন্ডিয়াতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়া জিওগ্রাফিক্যাল মানে যে তোমার ইয়ে মানে স্ট্রাকচার, সেগুলো আলাদা আলাদা, যাকে বলা হয় কি আমরা বলতে পারি টোপোলজি। বিভিন্ন জায়গায় টোপোলজি বিভিন্ন রকম। টোপোলজি মানে বলতে পারি কোনো জায়গায় হিল, কোনো জায়গায় প্ল্যাটু মানে মালভূমি, কোনো জায়গায় প্লেনস, একদম প্লেনস, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, তো সেটা জিওগ্রাফিক্যাল। এবং সেই মানে একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়াতে কিছু স্পেসিফিক অ্যানিমাল বা স্পেসিফিক প্ল্যান্ট থাকবে, তাহলে সেই তার ভিত্তিতে আমরা কি বলবো, বায়ো জিওগ্রাফিক্যাল রিজিয়ন। আচ্ছা, আমি বারবার বলছি, যারা অন্য লিঙ্কের সাথে এখানে জয়েন হয়ে আছো, তারা নিজেদের অ্যাটেন্ডেন্সটা একটু ওখানে নিজেদের নাম লিখে লিখে দাও, যে প্রেজেন্ট বলে ওখানে দাও, যাতে বুঝতে পারবো কারা কারা আছো, ঠিক আছে? যারা অন্য লিঙ্কের সাথে জয়েন করেছো, এই লিঙ্কে না, এই লিঙ্কে অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্স হয়ে যায়, তোমাদের এখানে লিখতে লেখার দরকার নেই, যারা অন্য লিঙ্কে জয়েন হয়ে আছো, ঠিক আছে? ওটা আমি দেখতে পাচ্ছি কারা কারা আছে। আচ্ছা, তাও লিখে দাও একবার, ঠিক আছে? প্রেজেন্ট বলে লিখে দিও, ঠিক আছে? দেখো, তাহলে এবার আমরা দেখবো যে বায়ো জিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়া। সো ইন্ডিয়াতে যে বায়ো জিওগ্রাফিক্যাল এরিয়াগুলো আছে সেগুলো কী কী, কত ধরনের, এবং সেগুলো সেই জায়গাতে কোন কোন স্পেসিফিক প্ল্যান্ট বা স্পেসিফিক অ্যানিমাল থাকে, এখান থেকে কোশ্চেন আসে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে কোশ্চেন দেয় যে একটা স্পেসিফিক বায়ো জিওগ্রাফিক্যাল এরিয়া বলে দিল, বলো এখানকার এন্ডেমিক স্পিসিস কী বলো। এন্ডেমিক মানে আমরা বলবো, এন্ডেমিক স্পিসিস মানে শুধুমাত্র ওই এরিয়াতে থাকবে, ওই এরিয়াটার একটা স্পেশালাইজড স্পিসিস, একটা স্পেশালাইজড স্পিসিস ওই এরিয়াটায়, যারা যারা ওখানেই বসবাস করে। এটা হতে পারে প্ল্যান্ট, হতে পারে অ্যানিমাল। এখান থেকে কোশ্চেন দিতে পারে যে একটা এই এরিয়াটার একটা এন্ডেমিক প্ল্যান্টের নাম করো, এই এরিয়াটার একটা এন্ডেমিক অ্যানিমালের নাম করো, বা এমনটা না জিজ্ঞেস করে এটাও বলতে পারে যে এন্ডেমিক স্পিসিসের নাম বলো। এবার যখন স্পিসিস বলবে সেটা প্ল্যান্ট অ্যানিমাল দুটোই হতে পারে, ঠিক আছে? এই জিনিস খেয়াল রাখো। তাহলে আমরা এবার বায়ো জিওগ্রাফিক্যাল যে এরিয়াগুলো আছে এবং সেখানে কোন কোন স্পিসিস থাকে সেটা একবার আমরা দেখে নেবো। এটা সুন্দর করে টেবল করা আছে এখানে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমাদের মনে রাখতে সুবিধা হয়, মুখস্থ করতে সুবিধা হয়। আচ্ছা, তো এখানে কিছু বায়ো জিওগ্রাফিক্যাল জোন বলা আছে, মানে কালারটা দেখা যাচ্ছে না, রেড দিয়ে করছি। বায়ো জিওগ্রাফিক্যাল জোন আছে, এবং এখানে দেওয়া আছে, পরের পরের কলামে দেওয়া আছে বায়োটিক প্রভিন্স, টোটাল এরিয়া, এটা না মনে রাখলেও চলবে, ইম্পর্ট্যান্ট ফ্লোরা অ্যান্ড ফনা। আচ্ছা, আবার বলে দিই, ফ্লোরা মানে হচ্ছে প্ল্যান্ট, ফনা মানে হচ্ছে অ্যানিমাল। ফ্লোরা মানে হচ্ছে প্ল্যান্ট, ফনা মানে হচ্ছে অ্যানিমাল, তাহলে ইম্পর্ট্যান্ট ফ্লোরা অ্যান্ড ফনা, ওকে? তাহলে প্রথম প্রথম যে বায়ো জিওগ্রাফিক্যাল এরিয়া আসছে তাকে বলা হয় ট্রান্স হিমালয়ান, ওকে? সো ট্রান্স হিমালয়ান বায়ো জিওগ্রাফিক্যাল এরিয়া কোথায়? এটা হচ্ছে আপার রিজিয়ন। যদি আমরা ইন্ডিয়াতে দেখি, অবশ্যই ইন্ডিয়া দেখছি, ইন্ডিয়ার আপার রিজিয়নে, ঠিক আছে? তো স্কোয়ার কিলোমিটার কত না মনে রাখলেও চলবে। কী কী পাওয়া যায় দেখো, এখানে প্ল্যান্টও আছে অ্যানিমালও দেওয়া আছে। প্ল্যান্টের মধ্যে পাইন, দেওদার, পাইন ট্রিজ, দেওদার ট্রিজ, আর অ্যানিমালের মধ্যে ওয়াইল্ড শিপ, ইয়াক, ওকে, টিবেটান অ্যাস, স্নো লেপার্ড, মারমট, ওকে, উলফ, ব্ল্যাক নেকড ক্রেন, এরা হচ্ছে এখানকার অ্যানিমাল, ইম্পর্ট্যান্ট ফ্লোরা অ্যান্ড ফনা। তাহলে তোমাদের যদি বলা হয় তাহলে ওখানে এটাই বলতে হবে, ঠিক আছে?
মানে কোন কোন অ্যানিমাল যদি বলা হয় একটা অ্যানিমাল লেখো বা দুটো অ্যানিমাল লেখো, একটা প্ল্যান্ট লেখো বা দুটো প্ল্যান্ট লেখো লিখতে পারবে। সেকেন্ডটা হচ্ছে হিমালয়ান, হিমালয়ান বায়োজিওগ্রাফিক জোন, এটা কোন কোন এরিয়া দেখো, অনেক হিমালয়ান যদি বলো অনেক থাকতে পারে। এখানে হচ্ছে নর্থ ওয়েস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল, ইস্ট, হিমালয় জানো যে অনেকটা জায়গা জুড়ে থাকে, যাদের জিওগ্রাফিক আইডিয়া আছে ওরা বলতে পার মানে বুঝতে পারবে যে নর্থ ওয়েস্ট, তারপরে ওয়েস্ট, সেন্ট্রাল এবং ইস্ট, ওকে, এরকম চারটে এরিয়া আছে এবং কোন এরিয়া কী কী থাকে এগুলো লেখা আছে। বাপ তুমি একবারে পুরোটাই বলতে পারো, হিমালয়ান যেটা আছে হিমালয়ানে কী কী থাকে প্ল্যান্ট এবং অ্যানিমাল সেটা তুমি ডিরেক্টলি বলতে পারো। কী কী আছে এখানে, পাইন, এখানেও পাইন, কর্ক ট্রি, শাল মানে শাল গাছ, ওকে, ঢাক, ওকে, ক্যাস্টার। অ্যানিমালের মধ্যে ওয়াইল্ড বিয়ার, সাম্বার, ওকে, লেপার্ড, সিকিম স্ট্যাগ, এক ধরনের হরিণের মতো হয় স্ট্যাগ, বড় বড় ইয়ে থাকে মানে মাথায় বড় বড় অ্যান্টলার থাকে মানে শিং থাকে, এবং মাস্ক ডিয়ার, এরা হচ্ছে এই এরিয়াটাতে মানে তোমার হিমালয়ান যে বায়োজিওগ্রাফিক জোন সেখানে থাকে। তারপর ডেজার্ট, ডেজার্ট বায়োজিওগ্রাফিক জোন, ডেজার্টে কারা থাকে, ডেজার্ট কোন কোন ডেজার্ট হয় আমাদের এখানে, কচ্ছ, তারপরে থর এবং লাদাখ, তিনটে জায়গায় ডেজার্ট আছে। কী কী থাকে প্ল্যান্ট অ্যানিমাল দেখতে পাচ্ছ। আচ্ছা তোমাকে আমি এটা পুরো থরলি আমি বলছি না, এটা তোমরা মুখস্থ করবে এবং এটা তোমরা পড়বে, ঠিক আছে। অনেক আছে এখানে, প্রত্যেকটা এরিয়া দশটা এখানে বায়োজিওগ্রাফিক জোন আছে। কী কী পড়তে হবে, বায়োজিওগ্রাফিক জোন এক্স্যাক্টলি কোন জোনে কথা বলা হচ্ছে, এরিয়াটা না মনে রাখলেও চলবে, আর কিন্তু এটা মনে রাখতে হবে প্ল্যান্ট কী কী প্ল্যান্ট এবং কী কী অ্যানিমাল আর থাকে সেগুলো মনে রাখতে হবে। ওকে বোঝা গেল। নেক্সট নেক্সট হচ্ছে বায়ো, হোয়াট ইজ বায়োডাইভার্সিটি ভ্যালু। এখানে কিছু ছোটো ছোটো কোশ্চেন মতো করা আছে এবং এখান থেকেও কোশ্চেন আসতে পারে, তোমাদের ধরো লিখতে বলা হলো যে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি ভ্যালু, তাহলে তোমরা যেটা লিখতে পারো, ঠিক আছে। কোশ্চেন ইংলিশ বাংলা দুটোই থাকে, কোনো অসুবিধা নেই। যদি তোমরা যদি বাংলাটা মানে কী বাংলায় কী লেখা আছে বুঝতে না পারো, চট করে ইংলিশটা দেখে নিতে পারবে, যেটা বায়োডাইভার্সিটি ভ্যালুর কথা বলা হচ্ছে। আচ্ছা এক সেকেন্ড, ওকে, ঠিক আছে। অন্য লিঙ্কে যারা আছো চট করে তোমরা ওখানে ওখানে যারা আছো ওখানে প্রেজেন্টেশনটা মানে প্রেজেন্ট ইয়েটা দেবে মানে অ্যাটেন্ডেন্সটা দেবে, আর যারা এখানে আছো তাদের দেওয়ার দরকার নেই। আমি আবার বাবা আবারও বলছি, যারা এখানে অলরেডি আছো তাদের দেওয়ার দরকার নেই, তোমাদের অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা তো হোয়াট ইজ বায়োডাইভার্সিটি ভ্যালু, দ্য ভ্যালু অফ বায়োডাইভার্সিটি ইন টার্মস অফ ইটস কমার্শিয়াল ইউটিলিটি, মানে কমার্শিয়াল কী ইউজ হতে পারে, ইকোলজিক্যাল সার্ভিসেস মানে কী কী ইকোলজিক্যাল সার্ভিস, ইকোলজিক্যাল কী বেনিফিট আছে, ইকোলজিক্যালি কতটা ইম্পর্টেন্ট সেটা, এবং তার সাথে সাথে সোশ্যাল অ্যান্ড এস্থেটিক ভ্যালু। এস্থেটিক ভ্যালু মানে কতটা আমরা বলতে পারি যে দৃষ্টিনন্দন, ভালো বাংলায় বলতে গেলে কতটা দৃষ্টিনন্দন মানে দেখে ভালো লাগবে এরকম জিনিস। এস্থেটিক ভ্যালু ইজ এনর্মাস, অনেক এর মানে কী বলবো যে কমার্শিয়াল ইউটিলিটি, ইকোলজিক্যাল সার্ভিসেস, ওকে, সোশ্যাল অ্যান্ড এস্থেটিক ভ্যালু, অল অফ দেম আর এনর্মাস, প্রচুর এদের প্রচুর ভ্যালু আছে। তাহলে ওদেরকে আমরা কী বলবো, মানে এটাকে বলা হয় আমরা এটাকে বলবো আমরা বায়োডাইভার্সিটি ভ্যালু, ওকে। আচ্ছা এবার এখানে কিছু আছে, কিছু পয়েন্ট আছে, এই দেখো মানে কী ধরনের ভ্যালু কথা আমরা বলছি এবং সেগুলো কী কার রেসপেক্টে আমরা বলছি। কনজাম্পটিভ কনজাম্পশন মানে যতটা কনজাম্পশন করা হচ্ছে, আমরা ইউটিলাইজ করছি বা কনজিউম করছি, মানে কনজিউমার মানে বোঝো কনজিউম করছি, প্রোডাক্টিভ ইউজ কতটা, সোশ্যাল ভ্যালু কী, এথিক্যাল ভ্যালু, ওকে, এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এটা একবার জাস্ট তোমরা রিডিং করে মেনে নেবে, দেখে নেবে বা কী আছে এখানে। এবার এখানে প্রত্যেকটা আলাদা করে ডিসক্রাইব করা আছে, কনজাম্পটিভ ইউজ ভ্যালু, কী কী আমরা কনজিউম করি একটা ধরো বায়োডাইভার্সিটি মানে একটা এরিয়া থেকে, একটা ধরো ফরেস্টই হতে পারে, ধরো ফরেস্ট, একটা ফরেস্ট থেকে আমরা কী 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 ধরনের জিনিস কনজিউম করতে পারি। অলরেডি কিছু আমরা জানি যে আমরা ওখান থেকে ফুয়েল মানে আমরা ধরো সাপোজ উড নিচ্ছি, উড মানে কাঠ কেটে আনা হচ্ছে যেটা ফুয়েল হিসেবে, জ্বালানি হিসেবে ইউজ করা হয়।
ফুড, খাবার দাবার, ড্রাগস, ফাইবার, পাল্প, ঠিক আছে, এগুলো বিভিন্ন টাইপের হতে পারে। এবং ফুয়েলের মধ্যে অনেক সময় মানে কিছু কিছু এরিয়াটা আমরা দেখতে পারি যে ধরো কোনো ফরেস্ট কোনো এরিয়াতে সেখানে ধরো তোমার মানে পেট্রোলিয়ামও থাকতে পারে, কোনো মাটি কোনো কোনো এরিয়া আছে তার নিচে পেট্রোলিয়ামও থাকতে পারে, সেটাও আমরা সেটাও লোকে ইউজ করতে পারে। তো কিছু কিছু কনজাম্পটিভ ভ্যালু আছে, এটা মানে কনজাম্পটিভ ভ্যালু, প্রোডাক্টিভ ইউজ ভ্যালু, এটা আমি বেশি ডিটেলে বলছি না, এটা তোমাদের একবার তোমরা রিডিং করে মেনে নেবে, এবার দেখ পড়ে নেবে, এটা আশা করি বুঝতে পারবে, গল্পের মতো আছে এগুলো। সোশ্যাল ভ্যালু কী, এস্থেটিক ভ্যালু কী, এটা বেশি আমি এটা বোঝানো কিছু বেশি ব্যাপার নেই। আচ্ছা, এবার নেক্সট পয়েন্টে আসি, এটা তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এগুলো পড়ে নেবে একবার, ঠিক আছে, এগুলো পড়ে নেবে, জাস্ট একটা ইয়ের মতো, এটা তোমার একবার একটা কী বলবো, একটা গল্পের মতো। আচ্ছা, এবারে এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে বায়োডাইভার্সিটি কতগুলো লেভেল হয়। একটা এরিয়া বায়োডাইভার্সিটি বললে তার অনেকগুলো লেভেল হয়। তো বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাট ন্যাশনাল লেভেল, আমরা এখানে কোন কনটেক্সটে কথাবার্তা বলছি, ইন্ডিয়ান কনটেক্সটে, আমাদের এখানে ন্যাশনাল কনটেক্সটে আমরা কথাবার্তা বলছি। তাহলে এখানে দেখো ইন্ডিয়ান বায়োডাইভার্সিটি দেখতে গেলে তার মানে যে কোনো নট অনলি ইন্ডিয়ান, এটা যে কোনো একটা বায়োডাইভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য মানে অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে এখানে কিছু এখানে ইন্ডিয়ান বায়োডাইভার্সিটি কিছু ইনফরমেশান দেওয়া আছে তার সম্পর্কে, যেটা একবার তোমরা দেখতে পারো, যে ইন্ডিয়া ইন্ডিয়া র্যাঙ্কস 10th অ্যামং দ্য প্ল্যান্ট রিচ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, 11th ইন টার্মস অফ নাম্বার অফ এন্ডেমিক স্পিসিস। একটু আগে এন্ডেমিক বললাম যে যেটা শুধুমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যাবে, এন্ডেমিক স্পিসিস যদি বলি যে ইন্ডিয়ার এন্ডেমিক স্পিসিস মানে যেটা শুধুমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যাবে। তো এন্ডেমিক স্পিসিস কতগুলো আছে তার ভিত্তিতে ইন্ডিয়া হচ্ছে 11th, ওকে, 11 কান্ট্রিজ অ্যামং দ্য অ্যামং লাইক 11 কান্ট্রিজ ইন ওয়ার্ল্ড, ওকে, 11th র্যাঙ্ক, আর 10th র্যাঙ্ক উইথ রেসপেক্ট টু প্ল্যান্ট প্ল্যান্ট ডাইভার্সিটি, ওকে। আচ্ছা, তো এটা তোমার একবার দেখে নেবে, 6th অ্যামং সেন্টার্স অফ ডাইভার্সিটি অ্যান্ড অরিজিন অফ এগ্রিকালচারাল ক্রপস, যে কতগুলো এগ্রিকালচারাল ক্রপ ইন্ডিয়াতে অরিজিনেট করেছে তার ভিত্তিতে, এবং কত আমি বলতে পারি বায়োডাইভার্সিটি, এটা মানে পরে তোমরা পড়বে, পরের দিনের ক্লাসে আমি বলবো, এটা যে কিছু কিছু থাকে বায়োডাইভার্সিটি হটস্পট থাকে যেটা আমাদের দেশে থাকে এবং ওয়ার্ল্ড ওয়াইড অনেক বায়োডাইভার্সিটি হটস্পট থাকে, তার ভিত্তিতে দেখতে গেলে আমরা বলতে পারি 6th অ্যামং দ্য সেন্টার্স অফ ডাইভার্সিটি, ওকে। তো এগুলো একটু মনে রাখবে। আচ্ছা, এবার যেটা বোঝানো এখান থেকে আছে সেটা হচ্ছে রিজিয়নাল অর লোকাল বায়োডাইভার্সিটি, এর ভিত্তিতে দেখতে গেলে এখানে 4 রকমের ডাইভার্সিটি নর্মালি হয়। কী কী হয় এখানে, প্রথমে এটা হচ্ছে পয়েন্ট রিচনেস, ফার্স্ট পয়েন্ট হচ্ছে পয়েন্ট রিচনেস, সেকেন্ড হচ্ছে আলফা, আলফা রিচনেস বা আলফা ডাইভার্সিটি বলতে পারি, থার্ড হচ্ছে বিটা, তারপর হচ্ছে গামা, ঠিক আছে। তাই এখানে প্রত্যেকটা পয়েন্ট কী কী তোমাদের একবার শর্টে জানলেই হবে, এখানে যতটা লেখা আছে এক লাইনের মধ্যে, এই একটা লাইন পড়লেই হয়ে যাবে, বেশি বড় করে লেখার দরকার নেই, বেশি বড় করে পড়ার দরকার নেই। সো পয়েন্ট রিচনেস কী, সো পয়েন্ট রিচনেস রেফার্স টু দ্য নাম্বার অফ স্পিসিস, নাম্বার অফ স্পিসিস, একটু আগে বললাম যে টাইগার, ডিয়ার, এলিফ্যান্ট, রাইনো, কতগুলো নাম্বার অফ স্পিসিস আছে, নাম্বার অফ স্পিসিস দ্যাট ক্যান বি ফাউন্ড অ্যাট আ সিঙ্গল পয়েন্ট অ্যাট আ গিভেন স্পেস, একটা এরিয়ার মধ্যে একটা সিঙ্গল পয়েন্টে, ঠিক আছে, কতগুলো ধরো একটা এই এই পয়েন্টে দেখা হলো, এই জায়গাটায় এই জায়গাটার মধ্যে কতগুলো স্পিসিস আছে, এটাকে বলবো পয়েন্ট রিচনেস, ঠিক আছে, এটাকে বলবো আমরা পয়েন্ট রিচনেস। সেকেন্ড আলফা রিচনেস বা আলফা ডাইভার্সিটি। আচ্ছা, একবার অডিও মিউট করো, কি অডিও অন করেছো পুষ্কর? আলফা রিচনেস, আলফা রিচনেস কি, ইট রেফার্স টু নাম্বার অফ স্পিসিস ফাউন্ড ইন স্মল হোমোজিনিয়াস এরিয়া। এবার আলফা রিচনেস যদি বলি, একটু এরিয়াটা বড় হবে, ওকে, অ্যাজ কম্পেয়ার টু পয়েন্ট রিচনেস, অ্যাজ কম্পেয়ার টু পয়েন্ট রিচনেস, আলফা রিচনেস উইল বি দ্য এরিয়া অফ দ্য আলফা রিচনেস উইল বি লার্জার অ্যাজ কম্পেয়ার টু পয়েন্ট রিচনেস। তাহলে এখানে আমরা বলতে পারবো, আর এখানে এরিয়াটা কি, ফাউন্ড ইন আ স্মল হোমোজিনিয়াস এরিয়া, এটার মানে কি,
হোমোজিনিয়াস এরিয়া মানে একটা এরিয়া যেখানে মোরাললেস এনভায়রনমেন্টাল প্যারামিটার ফিজিক্যাল প্যারামিটারগুলো সিমিলার থাকবে। একটা এরিয়া বোঝা গেল, ফিজিক্যাল প্যারামিটার ধরো টেম্পারেচার, রেইনফল, একটা ছোটো এরিয়া যদি নিয়ে আমি সেই এরিয়াটা ধরো হতে পারে সিমিলার বা হোমোজিনিয়াস। তো সেই এরিয়াটার মধ্যে কতগুলো নাম্বার অফ স্পিসিস থাকবে তাকে আমরা বলবো আলফা রিচনেস। তারপর নেক্সট বিটা, বিটা রিচনেস রেফার্স টু রেট অফ চেঞ্জ ইন স্পিসিস কম্পোজিশন অ্যাক্রস ডিফারেন্ট হ্যাবিটাট। এবার দুটো পয়েন্ট আমি আগের দিন বলেছিলাম, হ্যাবিটাট মানে যেখানে একটা স্পিসিস থাকে মানে বাসস্থান, কি তোমার বাসস্থান বলা হয় সেটা তোমার হ্যাবিটাট। হ্যাবিটাট আমরা যদি ওয়াইল্ড অ্যানিমালের ক্ষেত্রে, ওয়াইল্ড লাইফের অ্যানিমালের ক্ষেত্রে যারা জঙ্গলে থাকে এরকম অ্যানিমালের ক্ষেত্রে যদি আমি তার বাসস্থান বলতে চাই তাকে বলবো হ্যাবিটাট। এটা এটা সায়েন্টিফিক টার্ম ফর ওয়াইল্ড লাইফ স্পিসিস, ঠিক আছে। তো এই একটা হ্যাবিটাটে, ঠিক আছে, ধরো কিছু স্পিসিস আছে, একটা দুটো তিনটে চারটে ধরো স্পিসিস আছে, এটা ধরো হ্যাবিটাট নাম্বার ওয়ান, এটা ধরো বাসস্থান নাম্বার ওয়ান, হ্যাবিটাট ওয়ান। সেকেন্ড ধরো হ্যাবিটাট টু, হ্যাবিটাট টু, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নেটওয়ার্ক প্রবলেম হলে কিছু করার নেই, কিন্তু চেষ্টা করবে বেশিক্ষণ টাইম ক্লাস করার, ঠিক আছে। জাস্ট জয়েন করে লেফট করে গিয়ে আবার পরে জয়েন করা সেটা চেষ্টা করো না, চেষ্টা করো সেরকম যেন না হয়, ঠিক আছে। আচ্ছা হ্যাবিটাট টু, ধরো এখানে এখানে ধরো এক দুই তিন চার, এরকম চারটে আছে, এখানে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম আছে, ঠিক আছে। এবার দেখো বলা হয়েছে যে বিটা রিচনেস অর বিটা ডাইভার্সিটি রেফার্স টু দ্য রেট অফ চেঞ্জ ইন স্পিসিস কম্পোজিশন, রেট অফ চেঞ্জ ইন স্পিসিস কম্পোজিশন অ্যাক্রস ডিফারেন্ট হ্যাবিটেট। ধরো হ্যাবিটেট ওয়ান এবং হ্যাবিটেট টু এর মধ্যে যদি ডিফারেন্স দেখি আমি, কী ডিফারেন্স আছে, এখানে চারটে স্পিসিস বেশি আছে, তাহলে এই যে ডাইভার্সিটি ডিফারেন্সটা হলো একে কী বলবো, একে বলবো বিটা ডাইভার্সিটি। এবার হ্যাবিটেট থ্রি যদি যদি আমি দেখি সেখানে হয়তো আরও কিছু নতুন স্পিসিস থাকতে পারে, হ্যাবিটেট ফোর যদি দেখি সেখানে ধরো আরও কিছু নতুন স্পিসিস থাকতে পারে, তাহলে এই যে চেঞ্জগুলো এটাকে আমি বলবো বিটা ডাইভার্সিটি। নর্মালি বিটা ডাইভার্সিটি কম্পেয়ার করার জন্য দুটো হ্যাবিটেট আইডিয়াল, দুটো হ্যাবিটেট নর্মালি আইডিয়াল টু কম্পেয়ার বিটা ডাইভার্সিটি। তিন নম্বর হচ্ছে, পর লাস্টে হচ্ছে গামা ডাইভার্সিটি। গামা ডাইভার্সিটি কি, গামা ডাইভার্সিটি অর গামা রিচনেস রেফার্স টু রেট অফ চেঞ্জ অ্যাক্রস লার্জ ল্যান্ডস্কেপ গ্র্যাডিয়েন্ট, বড়ো সব থেকে বড়ো এরিয়া, ধরো লার্জ ল্যান্ডস্কেপ, একটা বড়ো লার্জ, ধরো একটা মালভূমির কথা বলছি আমি, ফর এক্সাম্পল একটা মালভূমি, বড়ো একটা মালভূমি, সে মালভূমির মধ্যে তো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাবিটেট থাকতে পারে, বিভিন্ন মানে একটা মালভূমি অ্যাক্রস দ্য প্ল্যাটিউ, মালভূমি ইংলিশ হচ্ছে প্ল্যাটিউ, তো অ্যাক্রস দ্য প্ল্যাটিউ আমরা বলতে পারি যেখানে বিভিন্ন টাইপের ইকোসিস্টেম থাকতে পারে, বিভিন্ন টাইপের হ্যাবিটেট থাকতে পারে, তো সেখানে অবভিয়াসলি স্পিসিস ডাইভার্সিটিও আলাদা আলাদা হবে অ্যাক্রস দ্যাট ল্যান্ডস্কেপ, ওই ল্যান্ডস্কেপ, এটাকে বলবো ল্যান্ডস্কেপ, একটা বড়ো এরিয়াকে আমরা ল্যান্ডস্কেপ বলবো। এটা তোমরা যদি আমি তোমাদের বলি যে ধরো একটা এরিয়ার দিক থেকে দেখতে গেলে, একটা এরিয়ার দিক থেকে দেখতে গেলে সবার আগে হ্যাবিটেট, অনেকগুলো হ্যাবিটেট নিলে আমরা বলতে পারি একটা ধরো ইকোসিস্টেম এরকম আসে, তো অনেকগুলো ইকোসিস্টেম মিলে আমি বলতে পারি একটা ল্যান্ডস্কেপ, এটা আমরা বলতে পারি, এটা রাফলি আমি বলছি এরকম বলতে পারি। তো বুঝতে পারছো ল্যান্ডস্কেপ মানে সব থেকে বড়ো এরিয়াটা, এবং সেই এরিয়াটাতে যে যদি আমি মানে অল ওভার স্পিসিস ডাইভার্সিটি কম্পেয়ার করি, দেখি যে কত স্পিসিস ডাইভার্সিটি আছে, তাকে আমি বলবো গামা ডাইভার্সিটি, ঠিক আছে, বোঝা গেল। তো এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, বোঝা গেল। তাহলে তোমরা এখানে এটা পড়ে নেবে এই এই পোর্শনটা অবধি, তাহলে এটা আমাদের আজকের নোটটা অবধি হয়ে গেল। নেক্সট দিন আমি অন্য এর পরের পার্টটা অন্য নোট দেবো এবং সেটা তোমাদের আবার পড়াবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে। ওকে ওকে ঠিক আছে, আজকে আমি এখানেই, আর তোমাদের যে প্রজেক্টের লিঙ্কটা ওটা আমি দিয়ে দেবো, সেই প্রজেক্টের লিঙ্কে তোমরা চুজ করবে যে তোমরা কোন প্রজেক্টটা করবে, সেটা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে সব লিঙ্কের মধ্যে সমস্ত কিছু লেখা আছে, তোমাদের কোনো কোশ্চেন অ্যারাইজ করার
কথা নয়, কোশ্চেন অ্যারাইজ করার কথা নয়, তোমরা সমস্ত কিছুই ওখানে পেয়ে যাবে। ঠিক আছে স্যার, বলছি ওই লিংকে যে ফর্মটা থাকবে ওটা কি আজকেই ফিল আপ করে দিতে হবে না কালকে দিলেও হবে? আমি তো বললাম যে ওটা কোনো অসুবিধা নেই, তোমরা টাইম নাও, একদিন দুদিন তিন দিন কোনো অসুবিধা নেই, টাইম নাও। এবং তারপরে যখন আমি তোমাদের সাবমিশনের লিঙ্ক দেবো যে এই এই লিঙ্কে তোমরা সাবমিট করো, তখন তোমরা সেই সাবমিশনের লিঙ্কটার মধ্যে তোমাদের ডেট দেওয়া থাকবে যে এই ডেটের মধ্যে তোমাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, সো এনাফ টাইম তোমরা পাবে। ঠিক আছে, আজকের মতো তাহলে ওভার, ক্লাস এখানে। তাহলে তোমাদের এই যে সমস্যাটা হচ্ছে তার জন্য আমি পরের দিনের ক্লাসে এটাই করব যে এখানে এই লিঙ্কে কয়েক কিছুজন জয়েন করবে, আর ওই যে অন্য লিঙ্কটা আমি আর একটা রকম লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে আরও কিছুজন জয়েন করবে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো ওভার, তোমরা তাহলে লেফট করে যাও, অসুবিধা নেই, লেফট করে যাও। ঠিক আছে।